যদি নাটক করেন আমরা নাটক করতে জানি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার যদি আমাদের প্রতিনিধিকে ডেকে নিয়ে আমাদের দাবিগুলো শুনে যত যত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়, তবেই কেবল আমরা আমাদের এই আন্দোলনে একটা ইতি টানবো। নইলে যতদিন লাগুক, যত স্যাক্রিফাইস করা লাগুক, আমরা এই পষ্টবাস এবং নির্বাহ্যবন্দী যে দুর্বল আন্দোলন কমিটি গঠন করেছি, এর আমরা শেষ দিকে ছাড়বো। আঙ্গুল ফুলে কলাটা শাহিনুজ্জামানকে শুধুমাত্র বন্ধ পদে দিয়ে এই নাটক বন্ধ করা যাবে না। যেখানে যান আমরা আপনাদেরকে খুঁজে বের করবো। দুর্নীতি করে এই স্বাধীন দেশ থেকে আপনারা পালাতে পারবেন না। না না, 4 জুন 8 জুলাই 3 দফা আমরা স্মারকলিপি দেওয়ার পরও এই স্মারকলিপিটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পৌঁছেনি। আমাদের সঙ্গে স্মারক নাটক চলেছে, আমরা এই আর নাটক মেনে নিব না। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ মাঠে আছে। আপনারা জানেন গত 21 মে প্রশ্নপাশ, বাংলাদেশ ব্যাংকের প্রশ্নপাশ নিয়ে দেশের একটি নিউজ মিডিয়ায় নিউজ আসার পর আমরা গত 23 মে এখানে মানববন্ধন করি এবং আমরা একটা নিরপেক্ষ স্বরাষ্ট্র কর্তৃক তদন্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের স্মারকলিপি দিই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, শুধু 23 মে না, 4 জুন 8 জুলাই 3 দফা আমরা স্মারকলিপি দেওয়ার পরও এই স্মারকলিপিটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পৌঁছেনি। যেহেতু দেশে পট পরিবর্তন হয়েছে, আমরা চাইনি নতুন পরিচালনা পর্ষদকে বিব্রত করার জন্য, তাই গত 18 আগস্ট আমরা চতুর্থ দফার স্মারকলিপি দিয়ে যাই। আমাদের মূল কথা হচ্ছে, আমরা এখানে একটা সিন্ডিকেট আছে যারা আমাদের স্মারকলিপিটা ব্যাংকের গভর্নর স্যারের কাছে পৌঁছতে দিচ্ছে না আমাদের দাবিটা। তাই আমরা আজকে দাবি করেছি, আমরা আর কারোর সাথে বসবো না, আমরা আর স্মারকলিপি দিব না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার যদি আমাদের প্রতিনিধিকে ডেকে নিয়ে আমাদের দাবিগুলো শুনে যত যত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়, তবেই কেবল আমরা আমাদের এই আন্দোলনে একটা ইতি টানবো। নইলে যতদিন লাগুক, যত স্যাক্রিফাইস করা লাগুক, আমরা এই পষ্টবাস এবং নির্বাহ্যবন্দী যে দুর্বল আন্দোলন কমিটি গঠন করেছি, এর আমরা শেষ দিকে ছাড়বো। আমাদেরকে একটা ভুলভাল বুঝিয়ে দিবে, সেটা আমরা মাথার মধ্যে নিয়ে চলে যাব, এটা কখনো হতে পারে না। আমরা সব বুঝি, আমরা বালক না, আমরা শিশুরা, আমরা সবই বুঝি। আমাদের কাছে নাটক করবেন না, যদি নাটক করেন আমরা নাটক করতে জানি। আপনারা যদি মনে করেন যে আপনারা ডালে ডালে চলেন, আমরা পাতায় পাতায় চলি। আমরা ছাত্র সমাজ, আমরা জেনারেশন থেকে ছাত্র সমাজ, আমরা সব বুঝি। যথায় যান, যেখানে যান, আমরা আপনাদেরকে খুঁজে বের করবো। দুর্নীতি করে এই স্বাধীন দেশ থেকে আপনারা পালাতে পারবেন না। না না, কোন প্রকার দুর্নীতি আমরা প্রশ্রয় দেব না। এই রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ আমরা পেয়েছি, এখানে দুর্নীতি হতে পারে না। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রেস, ফুরফুরে মন সারাক্ষণ। 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষায় যে হচ্ছে দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে বাতিল, এবং অন্যান্য পরীক্ষাগুলো নিরপেক্ষ তদন্ত, এবং সেখানে তদন্ত কমিটিতে ছাত্র সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে। আঙ্গুল ফুলে কলাটা শাহিনুজ্জামানকে শুধুমাত্র পদ থেকে বা হচ্ছে অন্য পদে দিয়ে এই নাটক বন্ধ করা যাবে না। আমাদের সঙ্গে স্মারক নাটক চলেছে, আমরা এই আর নাটক মেনে নিব না। আমরা চাই সুষ্ঠু তদন্ত, সিনিয়র অফিসার 21 সাল বাতিল, এবং আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারকে অনুরোধ করব, আপনারা ছাত্র টিমের সঙ্গে বসুন, আমাদের কথা শুনুন। এর আগে আমাদেরকে এই যে বারবার তালবাহানা করা হয়েছে, এই তালবাহানা আমরা মানব না। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ মাঠে আছে, রাজপথে থাকবে যতক্ষণ দাবি বাস্তবায়ন হয়নি।